অপারেটিং ফাংশনের এক্সাম্পল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা সংখ্যা, গত ভিডিওতে একটা চকলেটের এক্সাম্পল দেখেছিলাম। তো সেটাকে যদি আর একটু জেনারেলাইজ করি, যে একটা সংখ্যা পজিটিভ ইন্টিজার ধরলাম এন দেওয়া আছে, এটাকে গত দিন যেমন দেখেছিলাম যে তিনজনের ভিতর ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তো ধরলাম আজকে এরকম যে তিনটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে, তবে সংখ্যাগুলা পজিটিভ হইতে হবে। তো এই প্রবলেমটা যদি চিন্তা করি, এখন এটা কতভাবে করা যায়? যদি এটা চিন্তা করি, একটা সংখ্যা যেহেতু সেটা পজিটিভ হতে হবে, তো তাহলে শুধু এই সংখ্যাটা কত হতে পারে? এই সংখ্যাটা হতে পারে 1, 2, 3, 4, এরকম যে কোনো কিছু। তো এই সংখ্যাটা কত হওয়া পসিবল, সেটার জেনারেটিং ফাংশন হবে x+x² + x³ + এরকম। কারণ এই সংখ্যাটা এক হতে পারে একভাবে, জাস্ট এখানে যদি একটা এক ইউজ করি তাহলেই, যদি এই সংখ্যাটা দুই হতে পারে, জাস্ট এখানে একটা দুই ইউজ করলেই দুই হতে পারে একভাবে, তিনও হতে পারে একভাবে, চারও হতে পারে একভাবে, তবে জিরো হতে পারে না, কারণ এই কোনো সংখ্যা জিরো দেওয়া যাবে না। তো তাহলে একটা সংখ্যার জন্য পসিবল অপশনগুলো হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি। তাহলে তার করেসপন্ডিং জেনারেটিং ফাংশন হবে এটা। এখন একই জিনিস কি এটার জন্য প্রযোজ্য না অন্য নাম্বারগুলোর জন্যও? এই নাম্বারটাও তো একইভাবে 1, 2, 3, 4 এরকম যে কোনো কিছু হতে পারে এক্সেপ্ট জিরো। তাহলে এই সংখ্যার জন্য জেনারেটিং ফাংশন হবে এরকম, এবং সেম জিনিস থার্ড নাম্বারটার জন্যও। এখন এখানে এই যে একটা ফাংশন পাওয়া যাচ্ছে, এই পলিনোমিয়ালে x^n এর যে সহগ, সেটাই আমার আলটিমেটলি এখানে x^n এর সহগ। এটাই আমার হবে, এরকম হবে না যে n কতভাবে তৈরি করা যায়। কারণ গত দিন আমরা দেখছিলাম যে এখানে, এখান থেকে x^n, এই ফাংশন x^n আসতে পারে কতভাবে, এখান থেকে একটা x, এখান থেকে একটা x, এখান থেকে একটা x, এভাবে নিয়ে। তো তাহলে এখানে x^n এর সহগ বের করা, এটাই হচ্ছে এখন আমাদের টার্গেট। তো এই ফাংশনগুলো কেমন হবে? এই এই ফাংশনটা হচ্ছে একটা x কমন নিলে 1x² এরকম ইনফাইনাইট সাম, সো এই রেজাল্টটা হচ্ছে আমার এরকম। এবং এই সেম জিনিস তিনটার জন্য, সো এটার কিউব। এখন এখানে x^n এর সহগ কত, এটাকে যদি আরেকটু ভেঙে লিখি, তাহলে এইখানে x^n এর সহগ আর এইখানে x^n-3 তার সহগ, এই দুটো জিনিস সেম হবে। কারণ যেহেতু আমাদের বাইরে একটা x³ আগে থেকেই আছে। এখন এখানে x^n-3 এর সহগ কত? -3c(nc)3 এরকম। তো তাহলে এই নাম্বারটা কত? এই নাম্বারটা হচ্ছে যে, সুতরাং এখানে x^n এর সহগ, অর্থাৎ শুধু এইটুকুর ভিতরে x^n-3 এর সহগ, সেটা হবে এই নাম্বারটা। আচ্ছা, এইখানে এই অবস্থায় আমরা যদি চিন্তা করি, এখন এখান থেকে চাইলে এটা ইজিলি এক্সটেন্ড করে আরও ক্লিয়ার ক্লোজ ফর্ম আনা পসিবল, যেমন এটা হয়ে যাবে n+1 n-3 এরকম, অর্থাৎ শুধু এইটুকু। এখন তাহলে এটা কি দাঁড়াচ্ছে যে n একটা পজিটিভ ইন্টিজার, সেটাকে এরকম তিনটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করলে সেটা এতভাবে হতে পারে। এখন আমার যদি এরকম একটা কোয়েশ্চেন থাকে যে একটা সংখ্যা n, এটা টোটাল যোগ, মানে যে কোনো সংখ্যক সামেন্ডের মাধ্যমে প্রকাশ করে, কয়টা কম্পোজিশন পসিবল, অর্থাৎ n যদি 4 হয়, তার জন্য হাতে ছোট করে যদি এক্সাম্পল দেখি যে শুধু একটা সামেন্ডের মাধ্যমে প্রকাশ করা যায় একভাবেই, শুধু 4 লিখলাম, এটাই আর কিছু করার নেই। দুইটা সামেন্ডের মাধ্যমে প্রকাশ করা যায় বেশ কয়েকভাবে, 1+3 হতে পারে, 2+2 হতে পারে, 3+1, তিনটা সামেন্ডের মাধ্যমে হতে পারে আরো কয়েকভাবে, আর চারটা সামেন্ডের মাধ্যমে হতে পারে একভাবেই।
তাহলে এইখানে আমরা যদি n ইকুয়ালস টু 4 দেই, তাহলে আমরা যেটা পাবো, আমরা এই জিনিসটা কতভাবে করা যায় এই নাম্বারটা পাবো। কারণ আমরা জেনারেলি যে কাজটা করছিলাম, যে n যে কোনো সংখ্যা সেটাকে তিনটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে চাচ্ছি, যেখানে সংখ্যাগুলো নিজে যেন জিরো না হয় এবং 1, 2, 3 এরকম যে কোনো কিছু পারে। এবং এখানেও তো আমাদের তাই, কোনো সংখ্যা যদি অ্যাকচুয়ালি জিরো হয়ে যায় তাহলে তো আর সেটা তিনটার পজিটিভ ইন্টিজার সামে প্রকাশ করা হচ্ছে না। তো তাহলে আমি যদি ট্রাই করে দেখি যে এখানে যদি n ইকুয়ালস টু 4 দিই, এখানে পাওয়া যাবে 4 + 1 5c2। আচ্ছা, এখানে ভুল হয়েছিল, নাম্বারগুলো মাইনাস হবে, কারণ এটা প্লাস এটা মাইনাস ওয়ান, এখানে n মাইনাস ওয়ান হওয়া দরকার। তাহলে এটা ঠিক আছে, (3c1=3). এবং আমরা দেখতেছি যে 4-কে তিন ভাবে হচ্ছে তিনটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, এখন এখানে আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি, যে তাহলে এই টোটাল নাম্বার পাওয়ার জন্য আমার কি করা দরকার, যে টোটাল কত ভাবে করা যাচ্ছে এখানে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, এটা পাওয়ার জন্য আমাদের কি করা দরকার? এই যে কাজটা আমরা তিনটার জন্য করছি, এটা তিনটার জন্য না করে যদি 1, 2, 3, 4 এরকম সব করার জন্য করি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো তাহলে এটা যদি আমরা এভাবে চিন্তা করি, এন কে কে সংখ্যক এরকম সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায় কতভাবে, এক একটা সংখ্যা যেহেতু 1 থেকে ইনফিনিট পর্যন্ত আমরা এক্সটেন্ড করছি, যেহেতু আমরা শেষ পর্যন্ত সব নিব না, জেনারেটিং ফাংশন তৈরি করতে যাচ্ছি, ইনফিনিট পর্যন্ত বিভিন্ন সংখ্যা আমাদের প্রকাশ করা যায়, (x, x, x², x + x³) এভাবে। তো এটা এরকম, আর যেহেতু কে এটা এরকম সংখ্যা আছে প্রত্যেকের জন্য একই জেনারেটিং ফাংশন, (8^k) এতভাবে। আর সেখানে 3 এর জন্য আমরা যেরকম দেখলাম, এখানে (x^k) এর সহগ (x^n) এর সহগ হবে এতগুলা, এটা হবে (x^n) এর সহগ। এখন এই কে জিনিসটা যদি আমরা এক থেকে কত পর্যন্ত, আমাদের কে জিনিসটা কে কি ছিল, কে ছিল সামেন সংখ্যা, তো তাহলে এটা কত রকম হতে পারে? কে 1 হতে পারে, যে একটাই সামেন পুরো জিনিসটা, আর কে সর্বোচ্চ n পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়ালি 1 রাখি, তাহলে এই রাশিটার সামেশন আমাদের দরকার 1 থেকে k n পর্যন্ত। তো তাহলে আচ্ছা, এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, এটা দাঁড়াবে শেষ পর্যন্ত আমাদের (n-1, n-k), আর (-1)(n-k) আরেকটা বের হবে, সুতরাং সেটা আর থাকবে না, যেটা হবে (n-1)(k-1), এত হবে। তো তাহলে এটাকে যদি আমরা সামেশন করি (k=1থেকে n পর্যন্ত), এটা ইভেনচুয়ালি আমাদের কি মিন করতেছে? (n-1)(0+), (n-1)(1+), (n-1)(2), এভাবে যেতে থাকবে শেষ পর্যন্ত (n-1)(n-1), এই সামেশন। এখন এই সামেশনটার রেজাল্ট কত? (nc0থেকে ncn) এই সামেশনটা কত? এই সামেশনটা আমরা জানতাম (2n). সো এখানে দেখা যাচ্ছে যে এই সামেশনটা হবে আলটিমেটলি (2n-1). এবং শুধু 4 এর এক্সাম্পলে আমরা যদি দেখি, 4-কে বিভিন্ন সংখ্যক সংখ্যার এরকম সামেশন আকারে প্রকাশ করলে এটা করা যেত 8 ভাবে, সো (2⁴). তাহলে এইভাবে হচ্ছে একটা সংখ্যাকে অল পসিবল কমপ্লিট কম্পোজিশন বের করে ফেলা পসিবল।